এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন বাসার গার্ডেন। এখন দেখাচ্ছি এখানে লাল শাক উঠেছে, এগুলো আমি নতুন করে আবার লাগিয়েছি, কারণ যেহেতু আমি মাটিতে লাগিয়েছিলাম তো পোকা ধরেছে আসলে, তো এই জন্য আবার এইভাবে লাগানো। তো এটা হচ্ছে আলু গাছ, এটা হচ্ছে আলু গাছ, মাশাআল্লাহ। এই দেখেন টমেটো গাছ, টমেটো ধরেছে। এগুলো হচ্ছে লাল শাক, ডাটা শাক এখানে মিক্স করা। এখানে এই যে পাকেনি টমেটোগুলো, এগুলো এখানে হচ্ছে হেলেঞ্চা শাক, এটা কচু শাক, এই যে এখানে চেরি টমেটো আছে, ছোট ছোট টমেটো আছে। কিছুক্ষণ আগে আমি দুই তিনটা পেরে নিয়ে গেছি। এই যে এগুলো হচ্ছে চেরি টমেটো, আর বড় টমেটোগুলো পাকবে। আর এই পাশে হচ্ছে সব কচু শাক, তারপরে এখানে হচ্ছে কাঁচা মরিচ, এটা এই দেশি মরিচগুলো, এটা হচ্ছে বোম্বাই মরিচ, এটা হচ্ছে হ্যালাপিনিও, ওখানেও আছে ওই সাইডেও কিছু ধরেছে, এটা ক্যাপসিকাম। এখানে দেখতে পাচ্ছেন লাল, এটা হচ্ছে ডাটা শাক, হেলেঞ্চা শাক এখানে, তারপরে এ পাশে আছে করলা, করলা গাছ। আমি আসলে লেট করে উঠিয়েছি তো গাছ, তো আমার অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি কিনতে কিনতে লেট হয়ে গেছে। ওই যে করলা ধরেছে এখানে, মাশাল্লাহ। আর এই পাশে হচ্ছে শশা, তো শশা আমি অলরেডি পেরে নিয়ে গেছি কালকে, আর বাকিগুলো এখনো ছোট ছোট, মাশাল্লাহ ধরেছে, ফুল আসছে, ছোট ছোট শশা এখনো একদম ছোট, বড়গুলো পেরে ফেলেছি। আর এই পাশে এগুলো হচ্ছে ডাটা শাক, এগুলো সব ডাটা, দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে, কিন্তু পোকা খেয়ে ফেলতেছে, পোকাও ধরেছে অনেক। এই লাল শাক ডাটা শাকে অনেক পোকা ধরে, মেডিসিন দেওয়ার পরও কাজ হচ্ছে না। এগুলো হচ্ছে বেগুন, এখানে গোল বেগুন একটা ধরেছে, এই পাশে একটা ধরেছিল অলরেডি আমি কেটে ফেলেছি, এই যে আরেকটা আসতেছে মাশাল্লাহ। এখানে হচ্ছে দেশি কাঁচামরিচ, এগুলো কাঁচামরিচ ধরেছে, মাশাল্লাহ অনেক কাঁচামরিচ আসছে, প্রত্যেকটা গাছে কাঁচামরিচ আছে। আর এটা হচ্ছে লাউ গাছ, লাউ এর আগে দুই তিনটা মরে গেছে, আমি বুঝতেছি না এবার লাউ গাছের কি হলো, তো এখন দুইটা ঝুলে আছে, একটা হচ্ছে গোল, আরেকটা মরে যাচ্ছে কেন এবার আমি আসলে বুঝতেছি না, তো আপনারা যদি জানান প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই পাশে হচ্ছে পুঁই শাক, রাইফিয়া, এখানে পুঁই শাক, এই যে লতা মাত্র বের হয়েছে, যে মাচায় উঠবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খুব সম্পূর্ণ মানে সবজি যা হয়েছে ভালো হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি, এই যে এটা আরেকটা সবজি, ওখানে একটু যাচ্ছি, ওখানে আছে সিম গাছ, এটা একটা ফলের গাছ, গাব গাছ, আসলে গাব আসার আগেই কাঠবিড়ালি এসে সব ফল খেয়ে ফেলছে, তো এই গাছ পুরো খালি এখন। এখানে এটা হচ্ছে সিম গাছ, পানি দিতে হবে গাছগুলোতে, সকালে অনেক রোদ ছিল। এই যে সিম অলরেডি ধরে গেছে, মাশাল্লাহ, এখানে একসাথে অনেকগুলি গাছ হয়েছে। সিমি ফুল আসছে, মাত্র মাথায় যাচ্ছে, আমেরিকাতে আসলে থাকে না, তিন মাসই আমরা সবজি করতে পারি। আর এই পাশে হচ্ছে জাইতুন, জাইতুন গাছ, এটাও একটা ফলের গাছ, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেভারিট ফলের গাছ, এটা এটাও আসছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন
ফল মাত্র এক দুইটা আসছে, ছোট গাছ, হয়তো একদিন বড় হবে ইনশাআল্লাহ। এখানে মিষ্টি কুমড়া, আমার মিষ্টি কুমড়া এবার ভালো হয়নি, জানি না কেন এরকম হচ্ছে, তো দোয়া করবেন অবশ্যই ইনশাআল্লাহ যাতে ভালো হয়। আর এটা হচ্ছে গ্রেপ আঙ্গুর, রেড আঙ্গুর, যেটা লাল আঙ্গুরটা, কিন্তু এই বছর এটা হবে না, আমি এই বছর লাগিয়েছি, তো এটা হতে হতে হয়তো দুই তিন বছর লাগবে আঙ্গুর আসতে, গাছটা আরও বড় হবে তারপর। আর এখানে যেটা আছে এটা হলো পার্সিমন, মাশাআল্লাহ এটাতে অনেক ফল আসছে, এটা আমাদের সেপ্টেম্বরে যেয়ে পাকবে, দেখতে পাচ্ছেন। এই ছিল আমার গার্ডেনের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।